হ্যালো ফ্রেন্ডস, সকলে কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন। আপনাদের সামনে আবারও আমি চলে এসেছি আরেকটি নতুন তথ্য নিয়ে। আপনাদের সকলকে আমাদের এই সৌভাগ্য চ্যানেলে জানাই স্বাগত। আর কদিন পরই আসছে কালী পুজো এবং ভাইফোঁটা। দর্শক বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে কতকগুলি টোটকার কথা বলবো। আপনারা যদি দীপাবলির দিন এই মহা টোটকাগুলি প্রয়োগ করেন, তাহলে দেখবেন আপনার ভাগ্য খুলে যাবে। দীপাবলি মানেই হলো আলোর উৎসব। কিন্তু আপনারা কি জানেন যে এই দীপাবলিতে প্রদীপ কিংবা বাতি কেন জ্বালানো হয়ে থাকে? প্রদীপের আলো হলো শুভ সংকেত, অর্থাৎ এই প্রদীপের আলোয় সকল অশুভ শক্তির বিনাশ ঘটে এবং এই আলোর মাধ্যমে শুভ শক্তির আগমন ঘটে আপনার গৃহে। আর বন্ধুরা, আপনারা যদি দীপাবলির দিন বাড়িতে প্রদীপ জ্বালান, তাহলে আপনি আপনার কর্মক্ষেত্রে, অর্থাৎ সে আপনি যদি বলেন চাকরির ক্ষেত্রে, আবার ব্যবসার ক্ষেত্রে কিংবা অন্য কোনো ভালো কাজের ক্ষেত্রেই হোক, আপনার আর্থিক উন্নতি হবেই। ইনকামের বিভিন্ন দিক, নতুন নতুন পথ আপনার সামনে খুলে যাবে। আজকে আমি আপনাদেরকে আমার এই ভিডিওতে সেই কথাই বলবো, আপনাদেরকে 10টি টোটকা বলবো। এই 10টি কাজ যদি আপনারা করেন এই দীপাবলিতে, তাহলে আপনি বিশেষ ফল লাভ করবেন। যদি এই বিষয়টি সম্পর্কে, এই 10টি কাজের কথা, টোটকার কথা জানতে চান, তাহলে কিন্তু আপনাকে আমার আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের মূল ভিডিওটি। বন্ধুরা, আপনারা যদি আপনার ব্যবসার ক্ষেত্রে উন্নতি করতে চান, তাহলে দীপাবলির রাত্রে 12টা থেকে 2টোর মধ্যে এই কাজটি করুন। প্রথম কাজটি আপনাদের হলো, প্রথমে আপনারা রূপোর 2টি পাত্র কিংবা ঘটি নেবেন, তাতে 2টো পাত্রতেই জল ভর্তি করে রাখবেন এবং তার মধ্যে একটি করে বাতাসা দিয়ে দেবেন। তারপর পূর্ব দিকে মুখ করে 11 বার এই মন্ত্রটি জপ করবেন। মন্ত্রটি হলো, ওং যক্ষায় কুবেরায় বৈশ্রবনায় ধন ধান্যাদি পতয়ে ধন ধান্য সমৃদ্ধি দেহি মে দাপয় 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 স্বাহা। এই মন্ত্রটি 11 বার উচ্চারণ করার পর একটি পাত্রে জল আপনি নিজে পান করবেন এবং অন্য আরেকটি পাত্রে জল পরের দিন সকালবেলা সেটি আপনার ব্যবসার জায়গায় নিয়ে গিয়ে চারিদিকে ছিটিয়ে দেবেন। দেখবেন আপনার অর্থ ভাগ্যের পরিবর্তন আসতে বাধ্য, আপনার জীবনের পরিবর্তন হবে, ব্যবসা আরও বড় হতে শুরু করবে। 2, যদি আপনি শেয়ার ব্যবসার সাথে যুক্ত থাকেন, অর্থাৎ যদি আপনি কারোর সাথে শেয়ার করে ব্যবসা করেন, তাহলে সেই ব্যবসায় যদি বারবার আপনারই লাভের বদলে লোকসান বেশি হয়, তাহলে করুন এই কাজটি। রেশমের একটি লাল সুতো নেবেন, এরপর একটি বটগাছের মূল এনে এই লাল সুতোটি দিয়ে বেঁধে দেবেন। দীপাবলির দিন সন্ধেবেলায় মা লক্ষ্মীর পুজো করার সময় সেই জায়গায় গিয়ে এটি রেখে দেবেন। পরের দিন সকালে ওই জিনিসটি নিয়ে আপনার মনস্কামনা জানিয়ে আপনি আপনার মানি ব্যাগে কিংবা ঘরে টাকা রাখার জায়গায় রেখে দেবেন। দেখবেন সমস্ত বাধা বিপদ কেটে যাবে। 3, যে কাজটি আপনাদের করতে হবে সেটি হলো, অল্প পরিমাণে তিল নেবেন ও অল্প সামান্য কালো সর্ষে নেবেন।
দুটো ভালো করে মিশ্রিত করবেন। এটি পরের দিন সকালবেলা আপনি যখন দোকান খুলবেন, দোকান খোলার পরেই আপনি আপনার বাঁ দিকে এবং আপনার ডান দিকে এটি কিছু পরিমাণে ছিটিয়ে দেবেন। তারপর দেখবেন আপনার ব্যবসার উন্নতি হতে শুরু করেছে, আপনার ব্যবসা ভালোই চলবে। তবে অবশ্যই কাজটি মন থেকে বিশ্বাস রেখে করবেন। চার নম্বর যে কাজটি বলবো সেটি হলো, বাড়িতে যদি রূপোর লক্ষ্মী গণেশের মূর্তি থাকে তাহলে দীপাবলির দিন রাত্রে তাদেরকে আলাদা আলাদা বাটিতে গোটা ধুনে রেখে তার ওপর লক্ষ্মী গণেশের মূর্তিটি প্রতিষ্ঠা করবেন। পাঁচটি পদ্ম ফুলের বীজ নেবেন, দিয়ে ওই বাটি দুটিতে রেখে দেবেন। তারপর ওম শ্রী নমঃ এই মন্ত্রটি তিনবার জপ করবেন, দিয়ে লক্ষ্মী ও গণেশের মূর্তির পুজো করবেন। দেখবেন আপনার জীবনে অফুরন্ত প্রাণ শক্তি ফিরে আসবে। পুজো আর্চায় আমরা কর্পূর ব্যবহার করে থাকি। পাঁচ নম্বর কাজটি হলো, এই কর্পূর জ্বালিয়ে তার যে ভৎসটি পড়ে থাকে সেটি আপনারা একটি সাদা কাগজে মুড়িয়ে রাখবেন। সেই মোড়ানো কাগজটি আপনার মানি ব্যাগে রেখে দেবেন, তাহলে দেখবেন আপনি ভালো ফল অবশ্যই পাবেন, আপনার জীবনে অর্থের অভাব দেখা যাবে না। ছ নম্বর যে কাজটি আপনাদের করতে হবে সেটি হলো, ১৬টি কড়ি নিয়ে তার মধ্যে গর্ত করে কালো সুতোতে মালার মতো করে গয় কিংবা হাতে আপনারা পরবেন, মালা তৈরি করবেন ১৬টা কড়ি দিয়ে। দেখবেন যাদের যাদের পায়ের ব্যথা, হাঁটুর ব্যথা, পেটের সমস্যা লেগেই থাকে, এখন প্রায় সবারই পায়ে ব্যথা, দেখবেন সব সেরে যাবে। কিন্তু মনে রাখবেন বন্ধুরা, এই কাজগুলি দীপাবলির দিন সকালে করলে কিন্তু হবে না, দীপাবলির দিন রাত্রে করলেই সুফল পাবেন আপনারা। তবে সময়টা হলো রাত ১২টা থেকে ২টোর মধ্যে। সাত নম্বর যে কাজটি আপনাদের বলবো সেটি হলো, দীপাবলির দিন রাত্রে পদ্ম ফুলের বীজ নিয়ে ধান ভর্তি কুলোর মধ্যে রেখে তার উপর একটু সুগন্ধি আতর ছড়িয়ে দেবেন। তারপর ১০৮ বার এই মন্ত্রটি জপ করবেন, ওম শ্রী নমঃ। একটি লাল কাপড় নিয়ে ওই জিনিসটি মুড়িয়ে মা লক্ষ্মীর পাশে রেখে দেবেন, সমস্ত দ্রব্যটিকে লাল কাপড়ে মুড়িয়ে নেবেন। অর্থ সংকট থেকে আপনার মুক্তি ঘটবে। তবে সৎ মনে কাজটি করবেন, বিশ্বাসে মেলাই বস্তু, তর্কে বহুদূর, কথাতেই আছে। আট নম্বর কাজটি হলো, দীপাবলির দিন অশ্বত্থ গাছের পাতা নিয়ে এসে একটু হলুদ ও দই মিশ্রণ করবেন। তারপর আপনার অনামিকা আঙুল দিয়ে একটি ছোট্ট টিপ দিন ওই অশ্বত্থ গাছের পাতার ওপর, ওই পাতাটিকে মা লক্ষ্মীর কাছে রেখে দেবেন। ন নম্বর কাজটি হলো, দীপাবলির দিন ৭টি নারকেলের ওপর শৃং লিখে একটি লাল রঙের কাপড় জড়িয়ে কুবের দেবতাকে স্মরণ করে পুজো করবেন। তারপর পরের দিন ওই ৭টি নারকেল ৭জন ব্রাহ্মণকে দান করে দেবেন। ১০ নম্বর কাজটি হলো, দীপাবলির রাতে ১১টি শুকনো খেজুর নিয়ে তার সাথে একটি রূপোর কয়েন নিয়ে একটি কাপড়ে মুড়ে মা লক্ষ্মীর সামনে রাখবেন। পরের দিন সকালবেলায়
আপনার আলমারিতে যেখানে গয়না রাখেন সেখানে রেখে দেবেন। দেখবেন আপনার আর্থিক উন্নতি হবে। বন্ধুরা, আজ এই পর্যন্তই। নমস্কার।